সেকেন্ড আমরা বললাম যে আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল অ্যাকুয়ার্ড অর্থাৎ কৃত্রিম ভাবে, কৃত্রিমগত অর্জিত সক্রিয়ণ কোনটা? কৃত্রিমগত মানে হচ্ছে তোমার শরীরে যখন কোনো মানে অণুজীব যখন কোনো অ্যান্টিজেন প্রবেশ করানোর ফলে শরীরে যে অ্যান্টিবডি উৎপন্ন হয় তখন তাকে বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার কি শরীরে কোনো মানে অ্যান্টিজেনকে প্রবেশ করিয়ে, মানে হচ্ছে যে ভ্যাকসিনের মাধ্যমে বা টিকাকরণের মাধ্যমে যখন খুব কম রোগ সৃষ্টিকারী জীবাণুকে শরীরের মধ্যে প্রবেশ করিয়ে তখন কি হয় না, আমাদের শরীর যখন অ্যান্টিবডি উৎপাদন করছে তখন তাকে বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল। মানে কৃত্রিমটা বললাম যে ন্যাচারালি আপনা আপনি অ্যান্টিবডি উৎপন্ন হচ্ছে, আর এখানে হচ্ছে তোমার কি না শরীরের মানে প্যাথোজেনকে প্রবেশ করাতে হচ্ছে করানোর ফলে তবেই শরীর অ্যান্টিবডি উৎপন্ন করছে। ওকে, যেমন হচ্ছে কি না টিকাকরণের মাধ্যমে, কি বললাম টিকা টিকাকরণের বিসিজি, আর্কিটিকা, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, ঠিক আছে। তো এই টিকাকরণের মধ্য দিয়ে কি হচ্ছে না শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়, সেটা কৃত্রিমভাবে হচ্ছে অর্থাৎ অ্যান্টিজেনকে প্রবেশ করিয়ে তবে শরীর অ্যান্টিবডি উৎপন্ন করছে। ওকে, আর আমরা যেটা ভাগ বললাম যে প্যাসিভ ইমিউনিটি, 2 নম্বর ভাগ কি বললাম প্যাসিভ ইমিউনিটি। এই প্যাসিভ ইমিউনিটি বললাম 2 প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল বললাম, ন্যাচারাল অ্যাকওয়ার্ড প্যাসিভ ইমিউনিটি, দেখো প্রকৃতিগত অর্জিত নিষ্ক্রিয় অনাক্রমতা, প্রকৃতিগত অর্জিত নিষ্ক্রিয় অনাক্রমতা। প্যাসিভ ইমিউনিটি মানে হচ্ছে যে শরীর নিজে থেকে উৎপাদন করতে পারে না, অন্য অন্য দেহ থেকে শরীরে যখন অ্যান্টিবডি যে অ্যান্টিবডি ট্রান্সফার করা হয় তখন তাকে বলা হচ্ছে যে প্যাসিভ ইমিউনিটি, অর্থাৎ যখন বাইরে থেকে অ্যান্টিবডিকে শরীরের মধ্যে প্রবেশ করানো হচ্ছে তখন তাকে বলা হচ্ছে প্রাকৃতিগত অর্জিত নিষ্ক্রিয় অনাক্রমতা। এটা কিন্তু আর্টিফিশিয়াল নয়, এটা কিন্তু প্রকৃতিগত ভাবেই কি হচ্ছে শরীরের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। যেমন কি যেমন হচ্ছে যে ভ্রূণ মাতৃদেহ থেকে আইজি জি অ্যান্টিবডি কি হচ্ছে না প্লাসেন্ডার মাধ্যমে কোথায় পৌঁছায়, ভ্রূণের দেহে। ওকে, আর একটা হচ্ছে কি না কোলস্ট্রাম, কোলস্ট্রামে থাকা আইজি এ অ্যান্টিবডি বাচ্চা দেহ, বুঝে গেছে সরাসরি। সেজন্যই বলছি এটা কিন্তু আর্টিফিশিয়াল নয়, প্রাকৃতিকগত, কারণ সরাসরি কি হচ্ছে না বাইরে থেকে শরীরের মধ্যে প্রবেশ করছে। মাতৃদেহে থাকা আইজি জি অ্যান্টিজেন অ্যান্টিবডি যেটা প্লাসেন্টার মধ্যে দিয়ে ভ্রূণে যায়, ভ্রূণে থাকার পরে 6 মাস পর্যন্ত ভ্রূণের পোলিও এই সমস্ত ইত্যাদি দুরারোগ্য বাড়ি থেকে রক্ষা করে, আর কোলস্ট্রামের মধ্যে থাকা আইজি এ অ্যান্টিবডি যেটা কি হয় বাচ্চার দেহে মানে প্রবেশ করছে, তাহলে বাচ্চাদের সরাসরি প্রবেশ করাচ্ছে অ্যান্টিবডি, বোঝা গেছে। দেখো লাস্ট হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড ইমিউনিটি, আর্টিফিশিয়াল মানে কি বললাম কৃত্রিম, কৃত্রিমগত নিষ্ক্রিয় অনাক্রমতা। এই কৃত্রিমগত নিষ্ক্রিয় অনাক্রমতা কি না আর্টিফিশিয়ালি, অর্থাৎ যখন কোনো অ্যান্টিবডিকে কোনো একটা প্রাণীর দেহে প্রবেশ করিয়ে সেই প্রাণীর দেহ থেকে যখন মানুষের দেহে ট্রান্সফার করা হয় তখন তাকে বলা হচ্ছে আর্টিফিশিয়ালি অনাক্রমতা। যেমন হচ্ছে ধরো না বিভিন্ন সাপের দেহে, সাপের যখন কোনো মানুষ সাপের কামড় দেয় তখন সেই মানুষটাকে রক্ষা করার জন্য আচ্ছা
এবার আমরা বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের মধ্যে পার্থক্য দেখবো, এটা তোমরা করে রাখবে। ওকে, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের মধ্যে পার্থক্য। বি লিম্ফোসাইট হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর অস্থি মজ্জায় উৎপন্ন হয় এবং সেখানেই পূর্ণতা প্রাপ্তি ঘটে। এই অস্থি মজ্জায় উৎপন্ন হয় বোন ম্যারো থেকে, সেজন্য এই বোন ম্যারোকে বলা হয় হিমোপয়েটিক টিস্যু। ওকে, বোন ম্যারোকে বলা হয় হিমোপয়েটিক টিস্যু, যে বোন ম্যারো থেকে, বোন ম্যারোর হিমোপয়েটিক টিস্যু যেখান থেকে উৎপন্ন হচ্ছে কি না বি লিম্ফোসাইট। হিমোপয়েটিক টিস্যু কেন বলা হচ্ছে, কারণ বোন ম্যারো থেকে আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট উৎপন্ন হয় বলে তাকে বলা হয়, অর্থাৎ টিস্যু প্রডিউসিং সেল, সেজন্য তাকে বলা হয় হিমোপয়েটিক টিস্যু। টি লিম্ফোসাইট অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয় কিন্তু থাইমাস গ্রন্থিতে বেড়ে ওঠে। রসভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী হচ্ছে বি লিম্ফোসাইট আর কোষভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী হচ্ছে টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট হচ্ছে কি করে, অ্যান্টিবডি উৎপন্ন করে, টি লিম্ফোসাইট হচ্ছে লিম্ফোকাইনিন উৎপন্ন করে। বি লিম্ফোসাইট দুই ধরনের হয়ে থাকে, দুই ধরনের পাওয়া যায়, নামগুলো বলে দেবে এখানে, যে একটা হচ্ছে প্লাজমা সেল আর মেমোরি সেল, আর চার ধরনের পাওয়া যায় টি লিম্ফোসাইট, হেলপার টি সেল, কিলার সেল, সাপ্রেসার সেল আর একটা হচ্ছে মেমোরি সেল। ওকে, আচ্ছা আমরা আর কি পার্থক্য দেখতে পারি, চারটে, এগুলো চারটে মেন পয়েন্ট। ওকে, পরীক্ষার সময় তোমরা উইক পয়েন্টগুলো আগে দেবে আর মেন পয়েন্টগুলো তখন তোমরা দিয়ে থাকো না, আর এই চারটে পয়েন্ট মেন এগুলো আগে লিখবে, তারপরে এই বাকি পয়েন্টগুলো লিখবে। এটা কি হয় না, বি লিম্ফোসাইট টোটাল লিম্ফোসাইটের 25-30% অফ টোটাল লিম্ফোসাইট, টোটাল লিম্ফোসাইটের 20-30%, বা তোমাদের কোনো কোনো বই আছে 20-25%, 20-25% থাকে পুরো লিম্ফোসাইটের মধ্যে বি লিম্ফোসাইট। ওকে, আর টি সেল থাকে, আর এই টি লিম্ফোসাইট থাকে থাকে 70-80%। টোটাল লিম্ফোসাইট সেলের মধ্যে 75-80% থাকে টি লিম্ফোসাইট, আর 20-25% থাকে এই বি লিম্ফোসাইট। ওকে, টি লিম্ফোসাইট কিছুদিন মাত্র জীবন সম্পন্ন করে, সরি, বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট কয়েকদিন মাত্র জীবন সম্পন্ন করে। ওকে, আর টি লিম্ফোসাইট হচ্ছে এটা কয়েক বছর অবধি সম্পন্ন করে। টি লিম্ফোসাইট হচ্ছে 4-5 years জীবন সম্পন্ন করে, বুঝে গেছে। 20-25% থাকে পুরো সেলের মধ্যে, 25-80% থাকে বি লিম্ফোসাইট কয়েকদিন মাত্র জীবিত জীবন সম্পন্ন করে, এটা 4-5 years, 3 মার্কসের জন্য 6টা পয়েন্ট যথেষ্ট, ঠিক আছে। তোমরা আমাকে কোষভিত্তিক অনাক্রম্যতা আর রসভিত্তিক অনাক্রম্যতার মধ্যে পার্থক্য লিখে পাঠাবে, ওকে, ক্লাসের শেষেই। দেখো এই ছকটা পুরোটা খাতাটা নোট করবে, এখান থেকে 2 নম্বর কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। টাইপস অফ ইমিউনিটি, ইমিউনিটি আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি বা সক্রিয় অনাক্রম্যতা, আর একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি বা নিষ্ক্রিয় অনাক্রম্যতা। অ্যাক্টিভ ইমিউনিটি আবার দুই প্রকারের, ন্যাচারাল অ্যাকুয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি মানে প্রাকৃতিকগত অর্জিত সক্রিয় অনাক্রম্যতা, আর আর্টিফিশিয়ালি অ্যাকুয়ার্ড ইমিউনিটি মানে কৃত্রিম সক্রিয় কৃত্রিম অর্জিত অনাক্রম্যতা। ওকে, ঠিক আছে। আর প্যাসিভ ইমিউনিটি দুই প্রকারের, একটা ন্যাচারাল অ্যাকুরেট প্যাসিভ ইমিউনিটি, প্রাকৃতিকগত হচ্ছে তোমার কি না নিষ্ক্রিয় অনাক্রম্যতা, আর আর্টিফিশিয়ালি অ্যাকুয়ার্ড প্যাসিভ ইমিউনিটি মানে কৃত্রিম কৃত্রিমগত অর্জিত নিষ্ক্রিয় অনাক্রম্যতা, ঠিক আছে। এই টোটাল ছকটা নোট করবে, এটা অ্যাক্টিভ হবে, হ্যাঁ অ্যাক্টিভ, কৃত্রিমগত সক্রিয় অর্জিত অনাক্রম্যতা, ঠিক আছে। আবার বলছি, ইমিউনিটি অনাক্রম্যতা দুই প্রকারের, একটা হচ্ছে তোমার সক্রিয় অনাক্রম্যতা, একটা হচ্ছে নিষ্ক্রিয় অনাক্রম্যতা। সক্রিয় অনাক্রম্যতা আবার দুই প্রকার, একটা হচ্ছে তোমার প্রাকৃতিকগত সক্রিয় অনাক্রম্যতা আর একটা নিষ্ক্রিয় সক্রিয় অনাক্রম্যতা।
আর ইয়ে ইয়ে হ্যাঁ না সরি, কৃত্রিমগত কৃত্রিমগত সক্রিয় অনাক্ষমতা আর নিষ্ক্রিয় অনাক্ষমতা দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিগত নিষ্ক্রিয় অনাক্ষমতা, একটা কৃত্রিমগত নিষ্ক্রিয় অনাক্ষমতা। তাহলে আমরা একটা একটা করে ব্যাখ্যা করবো। ফার্স্ট ভাগ বলেছি অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি মানে হচ্ছে যে সক্রিয় অনাক্ষমতা, অর্থাৎ শরীরের যখন রোগ জীবাণু প্রবেশ করার সঙ্গে সঙ্গে শরীর যখন অ্যান্টিবডি উৎপন্ন করে তখন তাকে বলাচ্ছে, এবং সে অ্যান্টিজেনকে ধ্বংস করে সে জীবাণুকে, তখন তাকে বলাচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। এই অ্যাক্টিভ ইমিউনিটির প্রথম ভাগটা কি বলেছি, ন্যাচারাল, ন্যাচারাল কি বললাম, অ্যাকুয়ার্ড, ন্যাচারাল অ্যাকুয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি, বা বাংলায় কি বলবে, প্রাকৃতিগত অর্জিত সক্রিয় অনাক্রমতা। ওকে, দেখো প্রাকৃতিগত অর্জিত সক্রিয় অনাক্রমতা হচ্ছে যে দেহে অনাক প্যাথোজেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে কি হয় না, বডি যখন নিজে থেকেই আপনা আপনি যখন সাড়া প্রদান করে, অ্যান্টিবডি উৎপন্ন করে, তখন অর্থাৎ ন্যাচারালি প্রকৃতিগতভাবে যখন প্যাথোজেন প্রবেশ করলেও শরীর তার বিরুদ্ধে সাড়া প্রদান করলো, অ্যান্টিবডি উৎপন্ন করলো, তখন তাকে বলা হচ্ছে ন্যাচারাল বা ন্যাচারাল অ্যাকিউরেট অ্যাক্টিভ ইমিউনিটি। যেমন এক্সাম্পল কি হবে, পক্স, চিকেন পক্স, মাম, এইগুলো আমাদের শরীরে হলে কি হয়, পক্স হলে আমাদের স্মল স্মল পক্স, চিকেন পক্স আমাদের শরীরে হলে কি হয়, আপনা আপনি কি হয় সেই রোগের বিরুদ্ধে আমাদের শরীর অ্যান্টিবডি উৎপন্ন করে, সেই রোগটা সেরেও যায়, খুব বেশি মেডিসিনের বা ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে না, এবং সে কি হয় দীর্ঘদিন ধরে কি করে সেই অ্যান্টিবডিটা থেকে যায়। সেজন্য কি হয়, একবার কারোর পক্স হলে দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা কম, কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে উদাহরণ হিসেবে কি হবে, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে মাম্স হচ্ছে পক্স। ওকে, এই মাম্স পক্স হচ্ছে প্রাকৃতিগত, বোঝা গেছে, শরীরে প্যাথোজেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি যখন তৈরি হচ্ছে তখন তাকে বলাচ্ছে। আর দ্বিতীয়, আচ্ছা কালকে আমরা যে ইমিউনিটির যে ভাগগুলো বলেছিলাম, অনাক্রমণের ভাগ, তার মধ্যে শেষ যে ভাগটা বলেছিলাম সেটা হচ্ছে আর্টিফিশিয়ালি প্যাসিভ অ্যাকওয়ার্ড ইমিউনিটি। কি বলেছিলাম না, আর্টিফিশিয়ালি অ্যাকওয়ার্ড প্যাসিভ প্যাসিভ ইমিউনিটি। তো এই আর্টিফিশিয়াল প্যাসিভ অ্যাকওয়ার্ড ইমিউনিটিটা বলেছিলাম যে যেটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় কৃত্রিম অনাক্রমতা। এই নিষ্ক্রিয় কৃত্রিম অনাক্রমতা কি না, এই ধরনের অনাক্রমতা সৃষ্টির জন্য প্রথমে কি করতে হয়, সেই যে নমুনা সেটাকে কোনো একটা প্রাণীর দেহে ইঞ্জেক্ট করতে হয়, যে প্রাণীর দেহে প্রবেশ করিয়ে তারপর যে জীবাণুর প্রবেশ ঘটিয়ে অ্যান্টিবডি সৃষ্টি করা, এবং সেই প্রাণীর দেহ থেকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, সেন্ট্রিফিকেশনের মাধ্যমে, বিভিন্ন টেকনিকের মাধ্যমে সেই অ্যান্টিবডিকে নির্গত করে মানুষের শরীরে প্রবেশ করানোকে বলা হচ্ছে কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। ওকে, যেমন হচ্ছে সাপের বিষ, এই সাপের বিষ প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। কি বললাম, সাপের বিষ প্রতিরোধ করার জন্য কি প্রয়োগ করা হয়, অ্যান্টিভেনম। অ্যান্টিভেনম প্রয়োগ করিয়ে দেহে কৃত্রিম অনাক্রমতা সৃষ্টি করা হয়, করানো হয়, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো লাস্ট যে অংশটা তোমাদের বাকি আছে এই চ্যাপ্টার, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন, শেষ পোর্শন, ভ্যাকসিন বা টিকা। এই ভ্যাকসিন বা টিকা কাকে বলে, কোনো রোগ প্রতিরোধের উদ্দেশ্যে কোনো জীবাণুর
দেহ থেকে বা জীবাণু থেকে প্রস্তুত যে উপাদান মানুষের শরীরে প্রবেশ করিয়ে রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায় তখন তাকে বলা হচ্ছে টিকা বা ভ্যাকসিন। তাহলে টিকা হচ্ছে কোনো রোগ প্রতিরোধের উদ্দেশ্যে কোনো জীবাণু থেকে প্রস্তুত অর্থাৎ কোনো জীবাণু থেকে তৈরি বা উৎপাদিত যে উপাদান মানুষের শরীরে প্রবেশ করে কী করা হয় না রোগ প্রতিরোধ ঘটানো হয় তখন তাকে বলা হচ্ছে কী বললাম যে কোনো রোগ প্রতিরোধ কোনো রোগ প্রতিরোধের উদ্দেশ্যে কোনো রোগ প্রতিরোধের উদ্দেশ্যে কোনো জীবাণু কোনো জীবাণুর দেহ থেকে প্রস্তুত যে উপাদান কি করে না মানুষের শরীরে প্রবেশ করালে মানুষের শরীরে প্রবেশ করালে কি হয় না রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা জন্মায় প্রবেশ করালে রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায় তখন তাকে বলা যায় ভ্যাকসিন। ওকে, অর্থাৎ মানে যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধকে করা কমানোর জন্য অর্থাৎ রোগ প্রতিরোধের বিরুদ্ধে অর্থাৎ কোনো রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মানোর জন্য যেটা প্রয়োগ করা হয় সেটা হচ্ছে কোনো জীবাণু দেহ থেকে পাওয়া কোনো একটা উপাদান যেটা আমাদের শরীরে ইঞ্জেক্টের মাধ্যমে বা ভ্যাকসিন টিকাকরণের মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে যেটা কি করে রোগ প্রতিরোধ তৈরি করে। বিজ্ঞানী অ্যাডওয়ার্ড জেনার তিনি প্রথম 1796 খ্রিস্টাব্দে গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। তাহলে কি বললাম না গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন বা গুটি বসন্তের টিকা টিকা আবিষ্কার করেন কে না বিজ্ঞানী অ্যাডওয়ার্ড জেনার বিজ্ঞানী অ্যাডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে। ওকে, আচ্ছা, তারপর তিনি কি করেছিলেন জীবাণু ঘটিত ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। এরপরে আর দেখো তাহলে টিকা হচ্ছে বোঝা গেছে, এবারে জানবো টিকাকরণ কি, ভ্যাকসিনেশন বা টিকাকরণ যে পদ্ধতির মাধ্যমে টিকাটা প্রয়োগ করা শরীরে তাকেই বলা হচ্ছে টিকাকরণ বা ভ্যাকসিনেশন। ওকে, তাহলে টিকাকরণ বা ভ্যাকসিনেশন বলতে আমরা বুঝবো যে অনাক্রম্যতা অর্জনের জন্য দেহের মধ্যে টিকা বা ভ্যাকসিন দেওয়ার পদ্ধতিটাকেই বলা হচ্ছে টিকাকরণ। এ কি বলবে যে অনাক্রম্যতা অর্জনের জন্য কি বলা হচ্ছে দেহের মধ্যে টিকা দেওয়ার পদ্ধতি দেওয়ার পদ্ধতিকে বলে টিকাকরণ। এখান থেকে একটা 2 নম্বর প্রশ্ন কিন্তু আসতে পারে যে টিকা কাকে বলে বা টিকাকরণ কাকে বলে বা আসতে পারে যে টিকাকরণের গুরুত্ব কী। তাহলে অনাক্রম্যতা অর্জনের জন্য দেহের মধ্যে টিকা দেওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে টিকাকরণ। এই টিকাকরণের গুরুত্ব কী এটা কিন্তু আসতে পারে 2 নম্বরের একটা কোশ্চেন বা 3 নম্বরের কোশ্চেন। কি বললাম যে টিকাকরণের গুরুত্ব, দেখো টিকাকরণের গুরুত্ব হচ্ছে যে টিকাকরণের ফলে অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমানো যায়। পয়েন্টগুলো আমি মুখে বলছি তোমরা লিখে নেবে। টিকাকরণের সাহায্যে অ্যান্টিবডি সৃষ্টি করে দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমানো যায়। সেকেন্ড হচ্ছে ভ্যাকসিন দেহের মধ্যে প্রবিষ্ট ভাইরাস ও ব্যাকটেরিয়াদেরকে প্রজনন ক্ষমতাকে নষ্ট করে ফেলে, টিকাকরণের গুরুত্ব। তারপর থার্ড হচ্ছে, তার ফার্স্ট কি বললাম টিকাকরণের দেহে ফলে দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমানো যায়। সেকেন্ড বললাম ভ্যাকসিন দেহের মধ্যে প্রবিষ্ট ভাইরাস এবং ব্যাকটেরিয়াদের জনন ক্ষমতাকে নষ্ট করে ফেলে। থার্ড হচ্ছে টিকা দেওয়ার মাধ্যমে যে সকল রোগ প্রতিরোধ করা যায় সেগুলো হচ্ছে কী কী না যক্ষা,
তারপর টিটেনাস, কলেরা, জলাতঙ্ক, হুপিং কাশি, ডিপথেরিয়া, পোলিও, টাইফয়েড, হেপাটাইটিস বি এগুলো। আর টিকাকরণের ফলে কি হয় না, কৃত্রিম শক্তির অনাক্রম্যতা সৃষ্টি করা যায়। তাহলে বোঝা গেছে যে টিকাকরণের গুরুত্বটা কি? এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। আচ্ছা, আর কি হয় না, শিশু মৃত্যুর হারকে হ্রাস করা যায়। অর্থাৎ টিকাকরণের ফলে কি হয় না, শিশুর মৃত্যুর পূর্বে আগে কি হতো, বেশিরভাগ শিশু মারা যেত না এই বিভিন্ন দুরারোগ্য ব্যাধির কারণে, কিন্তু বর্তমান যুগে টিকা আবিষ্কারের ফলে সেই মৃত্যুর হারকে রোধ করা সম্ভব হয়েছে। নিরাপদ এবং কার্যকর পদ্ধতি, অর্থাৎ টিকাকরণের ফলে প্রথম 2-1 মাসের সামান্য কিছু অসুস্থতা ভাব লক্ষ্য করা গেলেও পরে কিন্তু এটা সুদূরপ্রসারী উপকারিতা লাভ করা যায়। আর কি হয়ে থাকে না, পরবর্তী প্রজন্মকে নিরাপদ করা, অর্থাৎ সঠিক টিকাকরণের মাধ্যমে পৃথিবী থেকে স্মল পক্সের মতো ভয়াবহ রোগকে নির্মূল করা সম্ভব হয়েছে এবং আরও রোগ যেমন রুবেলা, পোলিও ইত্যাদি নির্মূল হওয়ার পথে টিকাকরণ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই 5টা বা 6টা পয়েন্ট লিখবে। এরপরে দেখো, এই যে টিকা বলেছিলাম আগে, সেই টিকার আবার কতগুলো ভাগ আছে, টিকার প্রকারভেদ বিভিন্ন প্রকারে হয়ে থাকে। এক হচ্ছে টিকা বা ভ্যাকসিন, তারা এককভাবে বা যৌথভাবে ব্যবহারের উপর ভিত্তি করে কি হয় না, এই ভ্যাকসিনকে বা টিকাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে অ্যান্টিনিউট্রয়েড, ফার্স্ট হচ্ছে কি, টিকার প্রকারভেদ। প্রথম প্রকারভেদ হচ্ছে অ্যাটিনিউটয়েড। অ্যাটিনিউটয়েড হচ্ছে, এক্ষেত্রে টিকাতে উপস্থিত ভাইরাসগুলো জীবিত কিন্তু দুর্বল অবস্থায় থাকে। তাহলে এখানে কি বললাম যে টিকার মধ্যে ভাইরাসগুলো কি অবস্থায় থাকে বললাম, জীবিত কিন্তু দুর্বল। এরা অ্যান্টিবডি উৎপাদন করতে পারে কিন্তু রোগ সৃষ্টি করে না। এটা কি হয়, অ্যান্টিবডি উৎপাদন করে কিন্তু রোগ সৃষ্টি করতে পারে না, করে না। দুই হচ্ছে হোলসেল বা সম্পূর্ণ কোষ। হুপিং কাশি টিকাকরণের ক্ষেত্রে নিষ্ক্রিয় অথবা মৃত অবস্থায় দেহে জীবাণুর প্রবেশ করানো হয়, যারা অনাক্রম্যতন্ত্রকে উদ্দীপ্ত করে। তার সম্পূর্ণ কোষের ক্ষেত্রে কি বললাম যে হুপিং কাশির যে টিকাকরণ করানো হয়, যার ক্ষেত্রে নিষ্ক্রিয় অথবা মৃত অবস্থায় জীবাণুর দেহে প্রবেশ করানো হয়। থার্ড ভাগ হচ্ছে ডিটক্সিফাইড, দেখো ডিটক্সিফাইড হচ্ছে টিটেনাস টক্সয়েড টিকাতে রোগের বিষক্রিয়া প্রতিরোধে ব্যবহার করা। তাহলে কি বললাম, ডিটক্সিফাইড না টিটেনাস যে টক্সেড, সে টিটেনাস টক্সেড টিকাতে রোগের বিষক্রিয়া প্রতিরোধক ব্যবহার করা হয়। আর ফোর্থ হচ্ছে কম্বিনেশন ভ্যাকসিন, ফোর্থ হচ্ছে কম্বিনেশন ভ্যাকসিন। এই কম্বিনেশন ভ্যাকসিনটা হচ্ছে কি, এই ধরনের ভ্যাকসিনে একাধিক অনাক্রম্যতা সৃষ্টিকারী বস্তু মিশ্রিত থাকে। ওকে, যেমন ধরো ডিপিটি, ডিপথেরিয়া পার্টোসিস টিটেনাস, এই ধরনের অনেক অনেক রকমের অনাক্রম্যতা সৃষ্টিকারী বস্তু মিশে থাকে। ওকে, আচ্ছা এরপরে দেখো ভ্যাকসিনের প্রকার আছে। এই ভ্যাকসিনের যে প্রকারভেদগুলো বললাম, এই প্রকারভেদগুলো উদাহরণ হচ্ছে আর কি না, এগুলো আমি এক একটা তোমাদেরকে ইয়েতে গ্রুপে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি ছক টেবিলটা। ওকে, যে কোনটা কোন ইয়ে থেকে উৎপন্ন পাওয়া যায়, ঠিক আছে। দেখো কতগুলো ফুল ফর্ম মনে রাখতে হবে, কতগুলো ফুল ফর্ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ডিপিটি। এই ডিপিটির ফুল ফর্ম হচ্ছে ডিপথেরিয়া
ডিপথেরিয়া, ডিপথেরিয়া, পার্টুসিস, ডিপথেরিয়া, পার্টুসিস হচ্ছে হুপিং কক, হুপিং কক। আর আছে এবং টিটেনাস। তাহলে ডিপিটির ফুল ফর্ম হচ্ছে ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস, মনে রাখবে। ওকে, আচ্ছা ডিটির ফুল ফর্ম হচ্ছে কি? ডিপথেরিয়া, ডিপথেরিয়া ও টিটেনাস, এটা ডিপথেরিয়া এবং টিটেনাস। আচ্ছা বিসিজির ফুল ফর্ম কি? বিসিজির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস অফ কালভেট অ্যান্ড গুইডিন, এর ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস অফ কালমেট অ্যান্ড গুইডিন। ওকে, মনে রাখবে এই ফুল ফর্মগুলো, মনে খাতায় নোট করবে, মনে রাখবে ব্যাসিলাস অফ কালমেট অ্যান্ড গুইডিন। এটা হচ্ছে তোমার টিউবারকিউলোসিস ভ্যাকসিন। বিসিজি হচ্ছে কি না? টিউবারকিউলোসিস, টিউবারকিউলোসিস ভ্যাকসিন। আর আছে ওপিভি, এটা হচ্ছে কি? ওরাল পোলিও ভ্যাকসিন। ঠিক আছে, এই ফুল ফর্মগুলো মনে রাখবে। ওকে, আর কোনটা কোন ধরনের ভ্যাকসিন সেটা আমি দিয়ে দিচ্ছি। আমাদের বিসিজি, বিসিজি হচ্ছে তোমার যক্ষা, যক্ষা জীবাণু ঘটিত রোগ, জীবাণু ধরন হচ্ছে ব্যাকটেরিয়া। আচ্ছা টাইফয়েড ভ্যাকসিন হচ্ছে টাইফয়েড জীবাণু ঘটিত রোগ, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে কি দেখলাম আমরা? যে তোমাদের ইমিউনিটি চ্যাপ্টারটা, ইমিউনিটি যে পার্ট অংশটা আছে সেটা হচ্ছে পুরোটা কিন্তু কমপ্লিট। আর একটা কথা বলি, আমি এডওয়ার্ড জেনার বললাম যিনি গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছেন। ওকে, আর একবার লিখে দিচ্ছি, দেখো এডওয়ার্ড জেনার কি বললাম, যে 1796 সালে কি আবিষ্কার করেন? গুটি বসন্তের টিকা, গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন, আবিষ্কার করেন। সেকেন্ড হচ্ছে লুই পাস্তুর, লুই পাস্তুর তিনি কি করেছিলেন না? 1879 সালে কলেরা রোগের টিকা আবিষ্কার করেন, কলেরা রোগের টিকা আবিষ্কার করেন, নোট করবে। ঠিক আছে, তারপর হচ্ছে বিজ্ঞানী, দেখো রবার্ট কচ 1876 সালে তিনি অ্যান্থ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেছিলেন, এবং জোসেফ লিস্টার তিনি ফাদার, তাকে ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি বলা হয়ে থাকে। তাহলে হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট। ওকে, নেক্সট দিন আমি নতুন নিউ চ্যাপ্টার স্টার্ট করবো এবং তার সঙ্গে কিছু কোশ্চেন দিয়ে দেবো। আর তোমাদের কাজ থাকবে, দেখো তোমাদের যে হোমওয়ার্কটা থাকছে সেটা হচ্ছে কি না, কোষভিত্তিক অনাক্রমতা এবং রসভিত্তিক অনাক্রমতার মধ্যে পার্থক্য লেখো, 5-3 মার্কসের মতো করে রাখবে, 6টা পয়েন্ট দেবে। আর সেকেন্ড কাজ হচ্ছে সক্রিয় অনাক্রমতা এবং নিষ্ক্রিয় অনাক্রমতার মধ্যে পার্থক্য লেখো। ওকে, তা আর একটা কাজ থাকছে, সেটা সহজাত অনাক্রমতা এবং অর্জিত অনাক্রমতার মধ্যে পার্থক্য, এই 3টে পার্থক্য আমাকে খাতায় লিখে পাঠাবে।